দোলন রায় ও দীপঙ্কর দে টলিপাড়ায় এই দুই তারকার প্রেম চর্চা বহুদিনের বিয়ে না করেই বহু বছর একসঙ্গে কাটিয়েছেন তারা তবে শেষ পর্যন্ত দু সালে আইনি বিয়ে সারেন দীপঙ্কর দে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার সময় ঝড়ে সব ওলট পালট হয়ে গেছিল দোলনের বাড়িতে অভিনেত্রীর কণ্ঠেও সে ঝড়ের তোলপাড়ের স্মৃতি উকে দিল যখন দীপঙ্করের সঙ্গে আমার সম্পর্কের কথা বাড়িতে জানিয়েছিলাম বাবা মা দুজনেই চিৎকার করে উঠেছিলেন বাবা যদিও শিল্পী দীপঙ্কর দেকে আগে থেকেই সমীহ করতেন কিন্তু মেয়ের স্বামী করবেন কখনোই ভাবেননি কিন্তু যত সময় এগিয়েছে দীপঙ্করও নিজেকে প্রমাণ করেছেন যে তিনি আমার আদর্শ স্বামী হতে পেরেছেন কোনোদিনও বাবা মায়ের সঙ্গে বসা হয়নি জীবনও তাদের অসম্মান করেননি উল্টো বলেছিলেন দেখো আমার মতো একজন বুড়ো মানুষের সঙ্গে সম্পর্ক করলে বাড়ি থেকে তো এমনই প্রতিক্রিয়া পাবে আমার ভাইয়ের সঙ্গে যেমন শুরু থেকেই ওর একাত্মতার সম্পর্ক আমার ভাইওকে পাগলের মতো ভালোবাসে এবং তিনিও আমার ভাইকে আগে একটি বিয়ে রয়েছে দীপঙ্করের দুই কন্যা সন্তানও আছে ঘটনাচক্রে সেই দুই কন্যাই দোলনের চেয়ে বয়সে বড় এমন একটি পরিবারের মেরুদণ্ড হয়ে ওঠা কম কথা নয় যদিও কঠোর লড়াই করতে হয়েছে যে লড়াইয়ের দৃশ্যগুলো অনেক রাতে ফ্ল্যাশব্যাকে ফিরে ফিরে আসে দোলনের কাছে তিনি বলে চলেন আমার সঙ্গে ওদের সম্পর্ক ভালোই আগে কিন্তু ততটা ভালো ছিল না সময়ই সব ঠিক করে দিয়েছে একে একে দীপঙ্করের বড় মেয়ে টিটি দু সালের মাঝামাঝি মৃত্যু হয়েছে তার তার সঙ্গে আমার সম্পর্ক কোনোকালেই মধুর ছিল না কিন্তু তার ছোট মেয়ে রুমির সঙ্গে ভালোই সম্পর্ক আমার রুমি আমার চেয়ে এক বছরের বড় তিনি আমাকে মায়ের জায়গা দিয়েছেন এবং আমরা বন্ধুর মতো রুমি বলেছেন তুমি সত্যিই আমার বাবাকে ভালোবেসে তার দেখভাল করো আমার সেটা দেখতে সত্যিই ভালো লাগে একটা কথা আজ স্বীকার না করে পারছি না যে দীপঙ্করের সঙ্গে যখন তার প্রথম স্ত্রীর ছাড়াছাড়ি হয় রুমি ওর মাকে বুঝিয়েছিলেন আমাদের সম্পর্কটার বিষয়ে দেখতে গেলে দীপঙ্করের প্রথম স্ত্রী দোলনের সতীন মায়ের বয়সী এক অ্যাংলো ইন্ডিয়ান মহিলা তাকেই প্রথম জীবনে ভালোবেসে বিয়ে করেছিলেন দীপঙ্কর সেই মানুষটার সঙ্গে কেমন রসায়ন দোলনের না বলা কথাগুলো টিভি নাইন বাংলাকে দিয়ে এক সাক্ষাৎকারে বলেন দোলন থেমে থেমে যাচ্ছিল তার কণ্ঠ টিটির মৃত্যুর পরই প্রথম তার সঙ্গে আমার দেখা হয় তার আগে আমার সঙ্গে তার দেখা কথা কিছুই হয়নি আমাদের মধ্যে কোনো তিক্ততা নেই কারণ আমি তার সংসার ভাঙিনি দীপঙ্করের সঙ্গে তার ছাড়াছাড়ির অনেকগুলো বছর পর আমি ওর জীবনে আসি ফলে আমাকে নিয়ে তার কোনো সমস্যাই নেই বরং টিটির মৃত্যুর সময় এই দুই বয়স্ক বাবা মা দীপঙ্কর এবং তার প্রথম স্ত্রীকে আমি সামনে ছিলাম হাসপাতালে ডক্টরকে ফোন করে দুজনের জন্যই ওষুধ আনিয়ে আগে থেকে খাইয়ে দিয়েছিলাম যাতে কন্যা হারানোর শোক তাদের দুজনের কারোরই কোনো শারীরিক ক্ষতি করতে না পারে এত ঝড় সামলাতে গিয়ে নারী হিসেবে এক সত্য অপূর্ণ থেকে গিয়েছে দোলনের তিনি মা হতে পারেননি সেই আক্ষেপ তারা তাড়া করে বেরিয়েছে দোলনকে বলেন প্রথম প্রথম খুব কষ্ট হতো শুরুর দিকেই অভাবটা আমার সত্যিই ছিল কিন্তু পরবর্তীতে আমি সেই কষ্টটাও কাটিয়ে উঠেছি এবং সেই কষ্ট মিটিয়েছে দোলনের ভাইয়ের ছেলে যার সম্পর্কে কথা বলতে গিয়ে দোলন বলেন তবে আমার ভাইয়ের এক পুত্র সন্তান আছে ওকে নিয়ে আমাদের কেটে যাচ্ছে দিব্যি দীপঙ্কর পুঁচকে ডাকে ভীষণই ভালোবাসেন দুই শিশুর মধ্যে দেখলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে নিজেকে জায়গায় দোলন বলেন মানুষটা আমাকে জীবনে অনেক কিছুই দিয়েছে ভালোবাসা প্রেম স্নেহ আদর বয়সে বড় হওয়ার কারণে শাসনও করেছেন আমি সবটাই সাদরে গ্রহণ করেছি যত গ্রহণ করেছি একে অপরের কাছে ততই ঋণী হয়েছি ও সব দায়িত্ব আমার আমি চাই মানুষটা সুস্থভাবে থাকুক জমিয়ে কাজ করুক আমি তো পারলে আমার দীপঙ্কর পারবেন না কেন দিলীপ কুমার সায়রা বানু আমার আদর্শ ঠিক যেভাবে দিলীপ কুমারকে আটানব্বই পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন সায়রা আমিও সেটাই চাই আমি দীপঙ্করের জীবনে সায়রা বানু হয়ে থাকতে চাই ওর সব সুখ আমার হোক পরিবর্তে আমার আনন্দ হোক ওর এর চেয়ে বেশি আমার চাহিদা নেই সাম্প্রতিকালে বেশ কিছু ছবিতে ইতিমধ্যে কাজ করে ফেলেছেন দীপঙ্কর চলতি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সাতই ডিসেম্বর দেখানো হবে তার অভিনীত ছবি বিজয়ার পরে কৌশিক গঙ্গোপাধ্যায়ের অসুখের ডাবিং বাকি নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের দাবারতেও অভিনয় করেছেন আর দোলন তিনিও ব্যস্ত আছেন সিরিয়ালের কাজ নিয়ে দু সালে আইনি বিয়ে করেন দীপঙ্কর দে দোলন রায় বিয়ের পরদিন দিন হাসপাতালে ভর্তি করতে হয়েছিল দীপঙ্করকে দুজনের বয়সের পার্থক্য মাত্র ২৬ বছর